মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে এবার মুখে কূপ আটলেন নির্বাচক নান্নু। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই অভিজ্ঞ বসিয়ান ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ কি বিশ্বকাপ দলে থাকবেন, এমন প্রশ্নের জবাবে নির্বাচক নান্নু কথা বলেন মাহমুদুল্লাহ রিয়াদের বিপক্ষে। গতকাল শুক্রবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে পরিষ্কার কিছু বলতে না পারলেও তার কথা আমি এখনই বিশ্বকাপের স্কোয়াড নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আমাদের সামনে আফগানিস্তান সিরিজ রয়েছে, এখন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। আগামী সপ্তাহে আফগানিস্তান সিরিজের দল তৈরি করে জমা দেব, আর সেখানে থাকছে না মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ সাম্প্রতিক সময়ে সিরিজগুলোতে রিয়াদ ছিল না, তিনি বিশ্বকাপের পরিকল্পনায় নেই বলেই। তাছাড়া রিয়াদের বয়স হয়েছে, ক্ষিপ্রতা ও চপলতা কমে গিয়েছে, ফিল্ডিংটাও আগের চেয়ে খারাপ হচ্ছে, ব্যাটেও তেমন কোনো জোর নেই, তাই মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপে না থাকাটাই স্বাভাবিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নান্নু আরো বলেন, গত আয়ারল্যান্ড সিরিজে দেখবেন ব্রিলিয়েন্ট কিছু ফিল্ডিং ও ক্যাচের কারণে আমরা ম্যাচে ফিরে এসেছি এবং শেষে ম্যাচ জিতেছি। নতুনরা অসাধারণ খেলছে, যা হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ বয়সের ভারে এখন তার পারবে না। নির্বাচক নান্নুর মতে বিশ্বকাপের শেষ 7 নম্বর পজিশনে চলে আসতে পারে আপিদ কিংবা মোসাদ্দেকের নাম, আর সেখানে কোনো রিয়াদের চান্স নেই, আর সাম্প্রতিক সময়ে ফর্মেও নেই রিয়াদ, তাই তাকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হতে পারে।